আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাইরা, বিশুদ্ধ ঘাঁটি, মধু এবং কালোজিরার তেলের জন্য এখনই যোগাযোগ করুন ভাই আব্দুল কাইয়ুম সাহেবের পিস লাইব্রেরিতে, এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন। যারা নমাজ পড়ে না, এইরকম কিন্তু মুসলিম নেই, কেউ জুম্মাও পড়ে না, নমাজ পড়ে না, পাঁচক কিন্তু জুম্মা পড়ছে, না হলে ঈদের নমাজ পড়ছে, তার আগে তুমি মাটিতে যাও না কেনে। এক নম্বর প্রশ্ন, শুনুন আমি তোমাকে বুঝাতে চাই। দু নম্বর কথা হচ্ছে, খায়রুল মাওলা নাকি বলে, আমি শোনা গল্প করছি, কর্মকেশ্বরী মাওলার লোক, ও কোন বেনামাজির জানাজা পড়তে যায়নি, তার আমি ওটা বলতে পারবো না, তার জানাজা পড়তে যায়নি, তার জন্যই নাকি ও কোন একটা হাদিস পেয়েছিল যে এই হাদিস অনুসারে আমি নামাজ পড়তে যাইনি, আমি গুনাহগার, তার জন্য আল্লাহর কাছেও তওবা করেছে। এটা লোক বলে, কিন্তু খায়রুল মাওলার মুখে আমি শুনিনি, লোকের মুখে শোনা, এই ওই লোকের হাদিস আর তুমি যাও না, এই দুটা মিলে একটা প্রশ্নের উত্তর দাও। প্রথম বিষয় যেটা হচ্ছে, যেমন আজকে ও দেখলাম, অনেক দেখি আর কি, মানুষরা জানাজা নামাজের জন্য মসজিদের পাশে বসে বসে অপেক্ষা করছে, যে লোকেরা মসজিদ থেকে আসরে নামাজ বা জোহরে নামাজ পড়ে বের হবে, দিয়ে মাটিতে যাবো, লোকের অপেক্ষা করছে, কিন্তু নামাজে যাবো না, মসজিদে যাবো না, কিন্তু মাটিতে যাবো, মা জানাজা নামাজ পড়বো, এটা এসে। প্রথম কথা যেটা হচ্ছে, যে পাঁচ অক্ষ নামাজ অর্থাৎ ফরজ নামাজ যদি আমরা না পড়ি, তাহলে গুনাহগার হতে হবে কি হবে না? গুনাহগার হতে হবে। আচ্ছা, জানাজার নামাজটা কি, এটা কি মানে ফরজ? যদি ফরজ হয় তাহলে কোন ফরজ? ফরজের মধ্যে তো ভাগ আছে, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন এবং ফরজে কিফায়া কাকে বলে? ফরজে আইন হচ্ছে যেমন পাঁচ অক্ষ নামাজ প্রত্যেক ব্যক্তিকেই পড়তে হবে, না পড়লে সে গুনাহগারই শুরু নয়, বরঞ্চ অনেক আলেম দিয়েছে পুকুরি করলো, সে কাফির হয়ে গেল, এমন কেউ বলেছে। আচ্ছা, আমি ধরলাম গুনাহগার। জানাজার নামাজ কে বলছে? ফরজে কিফায়া, মানে এই জানাজার নামাজ বা মাটি দেওয়ার কাজ কিছু লোক যদি মানে এটা কাজ করে, তাহলে হয়ে গেল, সব লোককে যে করতে হবে এমনটি বিষয় নয়, কিছু লোক করলেই মানে দায়িত্ব পালন হয়ে গেল, তাহলে বাকি লোকেরা গুনাহগার হবে না, কিন্তু নেকিটা পাবে না, কিন্তু গুনাহগার হবে না। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়তে যায়, তাহলে তাদের উপরে আমরা মানে আলোচনা বা আর কিছু করছি না, সেই ব্যক্তি কেন নামাজ পড়তে আসছে এরকম কোনো কিছু বলছি না, কিন্তু যদি কোনো ব্যক্তি মানে পাঁচ অক্ত নামাজ না পড়া গুনাহগার, কিন্তু তার ব্যাপারে আলোচনা নেই, জানাজার নামাজ যদি কেউ না পড়ে সে নেকি পাচ্ছে না, কিন্তু গুনার কাজ নয়, কিন্তু তার ব্যাপারে সমালোচনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আপনি মূল বিষয় দেখাচ্ছি, তাহলে দেখা গেল কেউ যদি কোন ভালো ব্যক্তি নামাজি ব্যক্তিরও যদি জানাজা না পড়ে, তাহলে সে এক পরিমাণে গুনা করছে না, কিন্তু নেকিতে পৌঁছে থাকছে, কিন্তু গুনা করছে না, তাহলে জানাজার নামাজ না পড়াটা এমন কোনো বড় ব্যাপারই না, যেহেতু কিছু লোক মানে পড়ছে আর কি। এবার থাকলো বিষয় যেটা হচ্ছে, যে আমি কেন পড়ি না, আল্লাহ রাসূল আমার স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ রাসূল ইসলাম একজন ব্যক্তি মানে কিছু মানে মাল আত্মসাত করেছিল, মানে চুরি করা যাকে বলা যায় আর কি, সামান্য কিছু চুরি করার কারণে আল্লাহ রাসূল তার জানাজা পড়েননি। আচ্ছা, এই ধরনের আরো হাদিস আছে যে আল্লাহ রাসূল আত্মহত্যাকারী জানাজা পড়েননি, আত্মহত্যাকারী জানাজা আল্লাহ রাসূল পড়েননি, যে আত্মহত্যা একটা অপরাধ, কিন্তু আত্মহত্যা করলে কিন্তু কাফের হয়ে যায় না কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম আত্মহত্যাকারী জানাজা পড়েননি, কোনো ব্যক্তি চুরি করেছে সে জানাজা পড়েনি, কিন্তু তারা নামাজ পড়তো, তারা নামাজ ছিল। এবার দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামাজ পড়েননি কেন, এই জন্য মানুষের শিক্ষা দেওয়ার জন্য, যে এটা এইরকম অপরাধ যার কারণে আল্লাহ রাসূল নামাজ পড়লেন না, সুতরাং না আমাদের কিন্তু ওই খারাপ কাজটা করলে চলবে না। নামাজ বড় মানে নামাজ ত্যাগ করাটা বেশি বড় গুণা, নাকি আত্মহত্যা চুরি করাটা বেশি গুণা বড় গুণা? নামাজ ত্যাগ করাটা যে সবচেয়ে বড় গুণা, এমন একদল ওলামা বলছে যে নামাজ যদি ছেড়ে দেয় পাঁচ অক্ষ সে কাফের হয়ে যায়, এমন একদল ওলামা বলছে, সৌদি আরব বড় বড় ওলামারা বলছে। আমি হয়তো বলছি যে না, ঠিক আছে কাফের না হলে কমসে বড় বড় কোনো উপাধি। আচ্ছা, তাহলে দেখেন আত্মহত্যা চাইতে, তারপরে চুরি চাইতে, নামাজটা হচ্ছে সব চাইতে নামাজ ত্যাগ করাটা হচ্ছে বড় গুণা, কিন্তু মানুষরা নামাজ পড়ছে না, তারপরে আল্লাহ চুরি করার কারণে নামাজ পড়েনি, আর আমরা তারপরেও তাদের নামাজ পড়তে যাচ্ছি, অথচ ওরা ভাবছে আমরা তো নামাজ পড়ে আর এমন কি হয়েছে, ভালো ভালো লোককে আমরা দাওয়াত দিয়ে পেয়ে যাচ্ছি, ভালো ভালো লোক তো আমাদের জানাজা পড়তে যাচ্ছে, তাদের এমন কি হয়েছে, ওরা এমন কিছু ভাবছে না, অনেকে ভাবছে নামাজ পড়াটা ভালো কাজ, না পড়লে এমন কোনো বড় বিষয় নয়, এরকম তারা ভাবছে। তার মানে যদি আপনি অন্যায় কোনো কিছু হয় আর অন্যকে দাপট তোমার এই করার জন্য, ধরেন যে কেউ একটা বিয়ে দিয়েছে আর বিয়ে দেওয়াতে ও বক্স বাজাচ্ছে,
বাকি কাজগুলো হয়তো ভালো কাজ করছে, আপনি বলছেন না বক্স মাঝে আমি যাবো না, তো অন্য কাজে ভালো কাজ হচ্ছে, তো বক্স মাঝের কারণে আপনার না যাওয়া উচিত কেন? যাতে সে মানে সাবধান হয় যে আমার চাচা বা আমার রুম আসলো না রে আমার কারণে, না আমাকে এটা ত্যাগ করতে হবে। তো সেই জন্য বিশেষ করে ওলামারা বলছে যে যারা বিশেষ করে গ্রামের মান্যগণ্য ব্যক্তি, গ্রামের পরিষ্কার ব্যক্তি, বিশেষ করে আলেম ওলামারা, তারা বিশেষ করে ওই রকম ব্যক্তির, কমসে কম ওই রকম ব্যক্তির জানাজার নামাজে যাতে উপস্থিত না হয়। কেন? যদি ওই রকম ব্যক্তিরা উপস্থিত না হয় তাহলে তারা ভাববে যে না এটা অন্যায় কাজ, সুতরাং আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে, নাহলে ওই রকম ভালো ভালো লোকদের আমরা মাটি পাবো না। তো এই উদ্দেশ্য যাতে আমাদের থাকে যে তাদেরকে সৎপথে আনার জন্য, সৎপথে আনার জন্য যাতে তারা নামাজটা পড়ে, এই জন্য আমরা তাদের জানাজার নামাজ পড়বো না। সুতরাং যেমন আল্লাহ বলছেন দাওয়াত কেউ যদি দেয় তাহলে তার দাওয়াত খাবে, কিন্তু যদি সেখানে না যায় কাজে যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে না দাওয়াত না খাওয়াটা হাদিস মোতাবেক হাদিসের আমল হচ্ছে। অনুরূপ ভাবে নামাজ পড়াটা যেমন ঠিক, অনুরূপ ভাবে কিছু ক্ষেত্রে তাদের নামাজটা ত্যাগ করাটাও তেমনি ঠিক, মানে তার চাইতে আপনি বেশি নাকি অধিকারী হতে পারেন, যেহেতু আপনার উদ্দেশ্য মানে এরকম প্রেক্ষাপটে আছে। সুতরাং যে আপনি এইরকম কাজ করবেন, এখন থাকলো যেটা একটা মানে প্রচলিত আছে আমাদের এতে, যে কিছু লোক বলছে যে খায়ের মাওলানাকে এরকম নামাজ পড়েননি, তারপরে যখন জানতে পারলো তখন মানে তিনি এ করেছিলেন। প্রথম কথা হচ্ছে যদি আপনি এটাকে জিজ্ঞাসা করেন কাউকে, তো বলছে ভাই তুমি যেটা খায়ের মাওলানার মুখ থেকে শুনেছিলে, সবাই বলবে আমি শুনেছি আমি শুনেছি, কিন্তু খায়রুল মাওলানার মুখ থেকে আমি সরাসরি শুনিনি। এবার আপনাকে দেখাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মানে মিথ্যা হাদিস, যাকে জাল হাদিস বলা হয়, আছে কি আর নেই? আছে। ইমাম বুখারীর নামে আছে, ইমাম আবু হানিফ যত বড় বড় আছে তাদের নামে আছে। কেন? শয়তান জানে যে এই বড় ব্যক্তিদের নামে যদি মিথ্যা করা যদি লাগানো যায় তাহলে লোকেরা সহজে ভুল পথে যাবে। সুবিধা কিনা, টাকার নকল হুয়াও করলে জাল টাকা হবে, মানুষরা ভুল করে সেই জাল টাকাকে সঠিক বলে মনে করবে। খায়রুল আনাম সাহেব, আল্লাহ তালা তাই ক্ষমা করুক, আমাদের এখানকার প্রভাবশালী ব্যক্তি, তো শয়তান ভালো করে জানে যে এমন কিছু জিনিস মানুষকে খেরুল আনাম সাহেবের নামে যদি তাকে তাদেরকে গিলানো যায় তাহলে মানুষ গিলবে এটা। সুতরাং শয়তান কি করলো, একটা ভুল তথ্য মানুষকে দিল। কিন্তু আপনি একজনকে আমার সামনে প্রেস করেন যে সে বলছে আমি শুনেছি এটা, একজনও নাই। কিন্তু শয়তান দেখেন যদি কোনো ব্যক্তি ভালো কথা বলে কিন্তু সেই কথাটা শুনতে দিবে না, কিভাবে? মাওলানা মুজাহির সাহেব, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, উনি যখন মারা যান সম্ভবত তার আগে বছর কিংবা ওই বছরই, খুতবাতে বললেন যে দেখো আমরা যেটা আগে থেকে যেটা করে চলে আসলাম, এই যে ঈদের নামাজে আগে টাকা কালেকশন করা এটা ঠিক না, এটা মানে হাদিসের খেলাফ, সুতরাং এটা কমিটির মূলে বেশ একটা ভাবার বিষয় আছে, এটা আগে করা চলবে। এটা ভালো করে সুস্পষ্ট ভাবে একদম মানে বলেছেন কে? মাওলানা মুজাহির সাহেব, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক। কিন্তু আমি নিজে শুনেছি, অনেকে শুনেছে বলেছে আচ্ছা, কিন্তু দেখেন শয়তান আবার পথ ভ্রষ্ট করলো তাদের ভক্তদেরকে, কি আরে মাওলানা মুজাহির সাহেবের এখন ব্রেন ঠিক নেই, এখন এইরকম বাহানা দিয়ে তাই ঠিক হলো, তার কথাটাকে আর কিন্তু গ্রহণ করলো না তারা। তো শয়তান এগুলো সুযোগ খোঁজে, সুতরাং খেরুল আনাম সাহেবের যে কথা বলা হচ্ছে এর কোনো ভিত্তি নেই, এটা কাল্পনিক কথা মাত্র, এর কোনো মানে দলিল নেই। এমনকি তার কোনো রেকর্ডিং আছে? নেই। তার কোনো লিখনী আছে? নেই। তার কাছ থেকে কে শুনেছে, বিশুদ্ধ কোনো ব্যক্তি শুনেছে? না শুনিনি। তাহলে তার প্রমাণ কি? দাওয়াত করলে তাই কবুল করে, এটা একটা কি? এটা একটা হক। তাহলে দাওয়াত করলে কবুল করে এটা হক মানছেন, জানাজা নামাজ পড়া এটাও একটা হক, তাহলে দেখেন দুটো হক। তাহলে কেউ যদি বিয়েতে যদি আপনাকে দাওয়াত দেয় বলে ইমার্জেন্সি দাওয়াত দেয়, আর যদি বক্স পাওয়া যায় তাহলে আপনি দাওয়াটা হক আদায় করবেন নাকি না যেয়ে তার মানে অনেক বিরুদ্ধে প্রতিবাদ করবেন? না যাওয়াটাই ভালো। যখন আপনি কেন আমি যদি বলে এটা হক তাহলে কেন যাবেন না? তো বলছে না এখানে অন্যায় কাজ হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি এটা বুঝতে পারছেন যে দাওয়াত গ্রহণ করে এটা হচ্ছে হক, কিন্তু যেহেতু এখানে না যায় কাজ হচ্ছে এই জন্য যাবো না, এটা ভালো কাজ হচ্ছে। অনুরূপ ভাবে জানাজা আদায় করাটা এটা হক, কিন্তু যেহেতু সে বেনামাজি ছিল তাকে মানে বোঝানোর জন্য মানে লোকদেরকে যাতে সঠিক পথে মানে সে বুঝতে পারে এই জন্য তার জানাজা না আদায় করাটাও বেশি বড় হক, মানে যারা বেঁচে আছে তাদের জন্য। বুঝতে পারলাম। এবার তোমাকে আমি একটা ফের প্রশ্ন করি, সমাজ ব্যবস্থা যেমন, এখন তুমি হলে শেখপুরের মানুষ, এখন কিন্তু তোমাকে জবাব লাগবে আগে শেখপুর সম্বন্ধে, তোমার বাড়ি তারপর তোমার পাড়া কেকোটা গ্রাম নাকি অবস্থায়। এই আজকে আমি নাকি গল্পটা করছিলাম, কিন্তু দাদা আমাদের কোরআন হাদিস ভালোই পড়ছে, যেভাবে পড়ছে উইচারের পরে ইনশাল্লাহ ভালো ভালো। ও যেসব ভাষণ গলা গল্প গলা করছে,
ওটা আজকেই বলছিলাম যে তোমাকে আব্দুল কারিমের মতন শেখপুরে একটা লোক ভালোবাসে না। তো কি বলে, হ্যাঁ গোটা এলাকা যদি আমার দুশ্মনে হয় আমার প্রয়োজন নেই, আমার নিজে জান্নাত যাওয়ার দরকার আছে। তো নুকু এলাকায় গল্পটা করছিল। এখন আমি তোমাকে বুঝাতে চাইছি, যেহেতু তুমি দাওয়াত দিয়ে বেড়েছো সব জায়গায় জালসা করে বেড়েছো, আমাদের গ্রামের মানুষকে বুঝাবার জন্যে জানা যাও ওই লোক গেলে পড়তে যাও, আর জানা যাতে একটা দুটো ভাষণ রাখো তাহলে বুঝুক। আজকের নেশুদার মতন লোক পরিষ্কার তোমার বিরোধী, তোমার কাছে কেন এসছে? ওকে আল্লাহ এসছে, আল্লাহ বুঝিয়েছে আমাকে, আল্লাহ ওকে বুঝিয়ে গল্পটা কেমন করে উঠে আমি বুঝতে পারবো না তোমার গল্প নাকি শেখপুরার লোক তোমার বড় অজুহাত দিচ্ছে কি যে আমার গ্রামের লোক নামাজ পড়ে না, তার লাগা ওকে জানাজা পড়তে যায় না। এখন তুমি কিন্তু একাই এই আইন জারি করে এটাকে মেনটেন করতে পারবে না। এটা কিন্তু মেনটেন করতে হয় তোমাকে, যেটি নমাজি ওটি জেলে ঢুকতে হবে, জেলে ঢুকার পরে তোমাকে নমাজে এত জোর দিতে হবে যে নমাজ না পড়লে তোমাকে আমরা নমাজি লোক জানাজা পড়তে যাবো না। তাহলে ইনশাল্লাহ সব নমাজ গোটা ইনশাল্লাহ আমার ভরসা হয়েছে যে গোটা শেখপুর নমাজি তার প্রমাণ তোমাকে একটা দিয়ে আমি সাফুদা আমি আর কে কে ছিল আরো মেলায় লোক ছিল ওখানে মনে হয় তুমিও যুক্ত ছিল ফান্নাজিন সাহেব একবার গোটা পাড়াতে আমরা বলেছিলাম একবার যে নমাজ দিতে না পড়ে তোর ওপরে ব্যবস্থা নেব, নমাজ না পড়লে তোর ঘরে ব্যবস্থা নিব। এইবার এই কথা বলাতে আলহামদুলিল্লাহ 15 দিন পর্যন্ত একটাও মনে হয় কোন লোক নমাজ পড়েনি, বাড়ি মেয়ে লোক গেলাও পাড়ার গে যে নমাজ পড়তে যাও না, লোক গেলে এসেছিল পড়া কথা বলে গে নমাজ না পড়লে তোমার ঘরে ব্যবস্থা নিবে। এইবার এইবার কি যে হলো আল্লাহর কি কাম, সে ডুবে আলো মানে মেহনতের লোক থাকলো না, মেহনতের লোক থাকলো না, সে ডুবে আলো। এখন বর্তমানে আব্দুল কারিম মেহনতের লোক কিন্তু সাপ্লাই হয়ে গেছে, কেন হয়ে গেছে তুমি আছো আমার কাছে, পিন্টু মাস্টার তো মাস্টারি ছাড়া যত টাইম দিচ্ছে, মর্জেল দিচ্ছে, নুসরা দিচ্ছে, অসিকুল দিচ্ছে, তারপরে আর কে দিচ্ছে, আইনুল দিচ্ছে, তফিজুলের মাঠ আজফারুল দিচ্ছে, সবাই দিচ্ছে। কিন্তু ভাই তোমাকে যেমন ধরো যেমন ধরো তুমি বুঝতে পারছো যে আমার যেমন ধরো তুমি এবার বুঝতে পারছো যে আমি বিয়ে খেতে দাওয়াত দিয়েছি এটা যাওয়া কি বললে যাওয়া, এবার গানটা বাজছে আমি বিয়ে খেতে গিয়ে ঘুরে চলে আসবো, ওখানে কিন্তু তোমার ইজ্জত পড়বে না, ওখানে ইজ্জত পড়বে না। আব্দুল কাইম ঘুরে গেল তো মানুষের মাথায় যাবে না, কিন্তু যখন তুমি নমস্কার করতে যাও না মানুষের মাথায় চলে এটা বুঝতে গেলে ওইটা যেতেও হবে আর মানুষটা বুঝাতেও হবে, দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে নমাজ যারা না পড়বে টাইম থাকলো এতদিনের মধ্যে তোমরা নমাজ না ধরো তোমাদের জানাজা আমরা পড়তে যাবো না, আমাদের ইমাম সাহেব যাবে না, তোমরা দেখালাও হোক থাকবার গন্ডগোল গায়ে, কিন্তু গন্ডগোল করার পিছনে যেটি নমাজই যাচ্ছে সেটি কিন্তু একত্র হবে না, আমার ভুল সিদ্ধান্ত পাবো পরামর্শ দিক, পরামর্শ আমাকে প্রত্যেক মানুষ দিক, আপনি যেটা বুঝেছেন আমার ব্যাপারে অবশ্যই আপনি আমার ভালোই চান, আপনি আমাকে পরামর্শ দিন আপনি আমার ভালোই চান, ঠিক আছে। এরকম অনেক ব্যক্তি আছে যারা আমাকে পরামর্শ, আমি বলি যে ঠিক আছে পরামর্শ দাও, এবার সেই পরামর্শটা নিয়ে আমাকে ভেবে দেখতে হবে। আমাকে পরামর্শ দিলেন ঠিক আছে, পাঁচজন পাঁচ রকম পরামর্শ দিবে, পাঁচজন কিনা এক রকম পরামর্শ দেয় না, দিবেন পাঁচজন পাঁচ রকম পরামর্শ, এবার সিদ্ধান্ত কিনা আমাকে নিতে হবে, সিদ্ধান্ত আমাকে নিতে, সেই জন্য ঠিক আছে পরামর্শ দেন লোক দিয়ে যাক, তারপরে এবার সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে কোনটা করলে মানে ভালো হবে, সেটা আমি যেটা মানে সার্বিক ভাবে মানে যেকোনো জিনিসের মাইনাস এবং প্লাস দুটো থাকে, এক এক মানুষ এক এক অ্যাঙ্গেল থেকে দেখে এক এক রকম মনে হয়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে, তো এটা পরামর্শ আপনাদের ঠিকই আছে, আমিও বিষয় নিয়ে ভাবছি, হ্যাঁ যে মানে এর যে মাইনাস দিকগুলো, কারণ মাইনাস দিকগুলো আমাদের চোখের সামনে আছে, ঠিক আছে। কারণ এইরকম লোক আছে যে প্রথম কথা হচ্ছে আমি কোনোদিন টুপির বিরোধী না,
ঠিক আছে জীবনে দুটা লোককে বিনা টুপিতে দেখিনি, সেটা দুটা লোক দুটাই আমার সামনে বসে আছে, এই নুতুকে কোনোদিন টুপি ছাড়া দেখি না তোমাকে, কিন্তু তোমার বিরুদ্ধে টুপি পরে এটা মেলে গেল পুলে মেলে গেল। তো সাধারণভাবে আমার কি রকম অভ্যাস, আমার অভ্যাস হয়তো টুপি পরে আছি, তো সাফ করা টুপি পরে পরে আছি, চলে যাই চলে যাবো পরে আছি, আবার দেখা হয়তো কোনো সাফ করার নেই, টুপি হয়তো সাফ করে দিয়েছে আর কিছু হয়তো টুপি পেলাম না, বিনা টুপিতে নামাজ পড়ে এলাম, এরকম ভাবে দু তিন দেখা বিনা টুপি দিয়ে আসি, এরকম হয়ে আছে। তো এই যে ব্যাপারগুলো মানে আগে বিশেষ এক সিঙ্গেল টুপির কারণে এরকম বেশিরভাগ ঘটতো আর কি, এখন আলহামদুলিল্লাহ ইচ্ছা করে আমি যখন হয়তো এমনি টুপি নাই কিন্তু যখন বাইরে গেলাম টুপি পরলাম, এরকম ব্যাপারগুলো থাকে আর কি। তো আমার ব্যাপারে যে আব্দুল কেন টুপি বিরোধী টুপি অনেক কিছু যাই হোক, তো আবার যখন আমি কন্টিনিউ ভাবে টুপি আমি পড়ছি, আগেও পড়তাম আলহামদুলিল্লাহ এখনো পড়ছি, এমনকি কাজ যখন করতাম গ্যারেজে কাজ করতাম তখন টুপি পরে পরে কাজ করতাম, ঠিক আছে। তো তারপর এখন আমার কিছু লোক বুঝে দেখছো, দেখো আমরা আমরা ঠিক যাই করছি, দেখো আব্দুল কেন আদিন মানে ভুল এই করছো না, এখন টুপি আমাদের কথা বলে বলে টুপিটা পড়ছে, আমাকে ভুল হয়ে আসছে, মানুষকে ভুল হয়েছে, দেখো আমাদের কথা শুনে শুনে এখন টুপি এইরকম, এই জন্য এইরকম অনেক ভুল আছে ওর মধ্যে, এখন সেই ভুল গুলা সংশোধন হয়তো হবে, এমন একটা সুবিধা হলো। এবার যদি আমি নামাজের হয়তো জানা যায় নামাজের বিষয়টা, এটা কোনো বাধ্যবাধকতা যেতেও পারি না যেতেও পারি, সেটা একটা আলাদা বিষয়, যদি আমি যাই তাহলে কিছু লোক আপনি যে সেন্স নিয়েছেন ওরা ওই সেন্স নেবেন না, আপনি কিন্তু প্লাস পয়েন্টে যেটা নিয়েছেন ওরা ওই সেন্স নেবে, ওরা কি বলবে দেখছো আমরাই ঠিক আছি এই জন্য এতদিন ও ভুল করলো, আর এখন দেখো জামা আওয়াজ করতে আসছে না, তার মানে এখন ও ভুলটা বুঝতে পেরেছে, এই জন্য এই যে মানে মানে উল্টো দিকে নেবে, মানুষের নিয়ম হতে গেলে তার জন্য তো তুমি এটা বলতে পারবে যে আপনাদের প্রশ্ন এটা কিন্তু সঠিক, এটা নয় আমার সামনে বলবে না, যেমন জামা আওয়াজ করে আমার সামনে কেউ বলবে না, বলতে পারবে আপনাদের জানা যা পড়তে এটা নয়, ইনশাল্লাহ আল্লাহ জির আগে তাকে প্রতিটা লোককে নামাজ পড়িয়ে ছাড়বো ইনশাল্লাহ। ওই জন্য আল্লাহ রসুল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা, সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।